ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আর্কিং ওয়ার্ল্ড। সো ক্লাস 12 তোমাদের এই মাত্র পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদের কোনোটা আনসারের ভিডিও নয়, আমি তোমাদের আনসারের ভিডিও তোমাদের পরে দেবো তোমার চাইলে। এটা তোমাদের আমাদের সাজেশন যারা ফলো করেছিলেন, প্রতিটা কোশ্চেন তোমাদের জানো 6 নম্বর প্রথমে প্রশ্ন থেকে যে কোনো লিখতে হয় সমস্তটাই কমন, ঠিক আছে, সমস্তটাই একদম পুরো রাইটিং স্কিল থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে A to Z কমন। বিশ্বাস যদি না হয় আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, যারা ফলো করেছে তারা বুঝতে পারছে কত বেনিফিট পেয়েছো, আর যারা দেখোনি তারা স্টেপ বাই স্টেপ মিলিয়ে নাও। এবং ইন ফিউচারে তোমার ভাই বন্ধুকে বলো, সাজেস্ট করো যে তারা ফলো করতে, ইন ফিউচার তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। এবং রেগুলার যারা ক্লাস করেছো জানো, SAQ যারা করে গেছো, সারা বছর প্র্যাকটিস করেছো, তারা কতটা উপকৃত পেয়েছো তোমার নিজেরাই জানো। ওকে, সো দেখে নাও, আর কিছু বলার নেই, রেজাল্ট কথা বলবে, আমরা মুখে আর কি বলবো, গল্প নয় সাকসেসই আসল কথা। তোমরা জাস্ট দেখে দাও, এটা 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, আমাদের সাজেশনটা তোমরা নিচেই দেখতে পাচ্ছ। তারপর নেক্সট তোমাদের আছে ক্যান ইউ টেল মি ডিড সি কি ফার লং হার, এটা একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, এই কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, তবু আমরা দিয়েছিলাম লাস্ট পার্টটা দেখে যেতে, লাস্ট পার্টটা দেখেছো। হোয়াট আর দ্য 3 কোশ্চেন যার ওয়ান্টেড, এটাও সাজেশন দেখতে পাচ্ছ। ইটস সাম মোর সন, অর্থাৎ 4টের মধ্যে 4টেই কমন, তোমরা যে কোনো 2টো লিখতে হবে, অর্থাৎ এটা যদি বুঝতেও না পারো বাকি 3টে তোমাদের হাতে ছিল, তোমরা যে কোনো 2টো লিখে আসতে পারতে। তারপরে দেখো যেটা রয়েছে, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, এটা কবিতার থেকে। তারপরে এটা সোলজার ভেরি লাই ওপেন মাউথ, এটা কবিতার থেকে। পাশে আমাদের সাজেশন করে দেখতে পাচ্ছ, স্যাল আই কম্পেয়ার দি হট টাইপ অফ সনেট, এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, বাট আনসার তোমাদের হাতে ছিল, আমাদের সাজেশন যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু আবার লাস্টে ঘুরিয়ে দিয়েছে, কারণ SAQ এক এক যুক্ত করে কিন্তু নাম্বার করেছে। তারপরটা ই টেক্স ডেস সাম মিনিট সাম প্লেজেন ওয়েট, এটা তোমরা দেখতে পাচ্ছ, সো এটাও কিন্তু তোমাদের পোয়েট পার্থে তোমাদের সব ডেসক্রাইব যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আমরা করিয়ে দিয়েছি, সেটা সাজেশন বলে দিয়েছি। আর এখানে তোমাদের 3টে কোশ্চেনের মধ্যে 1টা লিখতে হবে, সো তোমাদের যেটা প্রথম কোশ্চেন আমি দিয়েছিলাম সাজেশনে দেখতে পাচ্ছ, নাতালের ক্যারেক্টার, সেটাই তোমরা লিখে দিচ্ছ। আর রাইটিং, রাইটিংও তোমরা দেখলে অবাক হয়ে যাবে, রাইটিংয়ের পার্ট, রাইটিংয়ের পার্টে আমি যাই, রাইটিংয়ের পার্টে চলে এসেছি, রাইটিং রাইটিং রাইটিং, এখানে রাইটিং 2টো দেখতে পাচ্ছ। ওকে, রাইটিং 2টো দেখে নিয়েছো, আমাদের পাশে আবার আমাদের সাজেশনের রাইটিংটা দেখে নাও। ওকে, সো কোনো গল্প নয়, শুধু সফলতা, সাকসেস এবং 100% সিওরিটির সঙ্গে তোমাদেরকে সাহায্য করে যাবো। ভাই বন্ধু বন্ধু শেয়ার করে দিও, বেস্ট অফ লাক, ইন ফিউচারে তোমরা আরও ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। ওকে।